হ্যালো স্টুডেন্টস, আমি লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মান্ত্রা বাই লোপামুদ্রা। আজকে আমরা পড়বো হচ্ছে প্যাকেজিং অফ ডিএনএ। প্যাকেজিং অফ ডিএনএ কি, যে আমরা জানি যে ডিএনএ বা ক্রোমোজোম কোথায় থাকে, কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো কোষের নিউক্লিয়াস খুবই একটা ছোট্ট অংশ, সেই ছোট্ট অংশের মধ্যে কিভাবে এতটা পরিমাণ ডিএনএ কয়েল হিসেবে মুড়ে থাকে সেটাই আমরা হচ্ছে পড়ব। ঠিক আছে, যে প্যাকেজিং অফ ডিএনএ, এই প্যাকেজিং অফ ডিএনএর মধ্যে কিন্তু তোমরা পড়বে নিউক্লিওজোম মডেল, যেটা কিন্তু নিট পয়েন্ট অফ ভিউতে এবং আমাদের যে সিলেবাস, হায়ার সেকেন্ডারি সিলেবাস আছে সেখানেও কিন্তু হায়ার সেকেন্ডারি বোর্ডের কোয়েশ্চেনে কিন্তু নিউক্লিওজোম মডেল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এটা 3 মার্কসের কোয়েশ্চেনে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলোতে তোমরা পেয়ে থাকবে। তো চলো আজকে আমরা শুরু করছি তাহলে প্যাকেজিং অফ ডিএনএ। তো প্যাকেজিং অফ ডিএনএ পড়ার আগে আমরা কী করব, আমরা হচ্ছে ডিএনএর যে গঠনটা আমরা পড়েছিলাম সেই ডিএনএর গঠনের একটু কুইক রিভিশন আমরা দিয়ে নিই। বারবার কিন্তু তোমাদের ডিএনএর গঠন পড়তেই হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যারা আমার আগের ক্লাসগুলো করনি ডিএনএর, তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওটা ভালো করে দেখে নেবে। তো প্রথমে আমরা কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স মডেল, এরকম হচ্ছে ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটা আমরা পড়েছিলাম ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবং ডিএনএকে আমরা কী বলেছিলাম, অ্যান্টি প্যারালাল বলেছিলাম, অর্থাৎ একটা প্রান্তের নাম হবে 5 প্রাইম, তো এক প্রান্তের নাম হবে 3 প্রাইম, তাহলে পরের যে প্রান্তটা থাকবে এবং পরের যে চেনটা থাকবে সেটা উল্টো নাম হবে, ওপরেরটার তাহলে নাম হবে 3 প্রাইম, পরের নিচেরটার নাম হবে 5 প্রাইম। কেন এরকম নামকরণ হয় সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু শিখে নিবে। এরপরে আমরা যেটা পড়বো, এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে আমরা পড়বো হচ্ছে ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন এবং ক্রিকের হচ্ছে ডাবল হেলিক্স মডেল, এটাও কিন্তু তোমাদেরকে আমার বলা হয়ে গেছে। তো ডাবল হেলিক্স মডেলে আমরা কী পড়ি, ডাবল হেলিক্স মডেলে থাকে যে ডিএনএটা হচ্ছে একটি প্যাঁচানো সিঁড়ির মতো থাকে, ডিএনএ প্যাঁচানো সিঁড়ির মতো থাকে। তাহলে কীরকম হবে চলো দেখে নিই। তো এটা হলে গেলো কি, ডিএনএর একটা ডাবল হেলিক্স মডেলের আমি হচ্ছে তোমাদেরকে দেখালাম যে কীভাবে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা থাকে প্যাঁচানো অবস্থায়। এক্ষেত্রে আমরা কী পড়বো, ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ক্ষেত্রে সবার ফার্স্টে আমরা যেটা পড়বো, তোমরা মনে রাখবে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল আছে সেটা হচ্ছে বেসিক্যালি বি ডিএনএ, এটা মনে রাখবে। অনেক প্রকার ডিএনএ আছে, এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, জেড ডিএনএ, কিন্তু এটা হচ্ছে বি ডিএনএ। ঠিক আছে, আচ্ছা বি ডিএনএ এটা মনে রাখবে। এবং আমরা কী পড়বো, যে এখান থেকে ধরো এখান থেকে এই এতটুকু অবধি যে পোর্শনটা আছে এটা হচ্ছে ওয়ান টার্ন, একটি সম্পূর্ণ পাক, এটাকে বলবো ওয়ান টার্ন, একটি সম্পূর্ণ পাক। ঠিক আছে, ওয়ান টার্ন এখান থেকে এত দূর অবধি, এই ওয়ান টার্নের মধ্যে কতগুলো বেস পেয়ার থাকবে। বেস পেয়ার মানে হচ্ছে বেস জোড়, তার মানে হচ্ছে কি, এখানে একটা বেস আছে, এখানে একটা বেস, এরকম করে কতগুলো বেস জোড় থাকবে। তাহলে একটি সম্পূর্ণ পাকে কতগুলো বেস জোড় থাকবে, ঠিক আছে চলো দেখে নিই। তাহলে মনে রাখবে একটি সম্পূর্ণ পাকে ওয়ান টার্নের মধ্যে আমরা কতগুলো বেস জোড় পাবো, আমরা 10 জোড়া বেস জোড় পাবো। এই দেখো এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একটি সম্পূর্ণ পাকে মনে রাখবে ওয়ান টার্নের মধ্যে আমরা 10টা বেস পেয়ার পাবো, বেস জোড় পাবো, বেস পেয়ার। ঠিক আছে, তাহলে 10টা যদি বেস পেয়ার হয় তাহলে কতগুলো নাইট্রোজেন বেসেস থাকবে, তাহলে মনে রাখবে 20টি নাইট্রোজেন বেসেস থাকবে।
20টি নাইট্রোজেন বেসেস থাকবে। তাহলে 10 জোড়া যদি বেস পেয়ার হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা বেসেস থাকলো এবং 10 জোড়া বেস পেয়ার থাকবে। এবার তোমাদেরকে যেটা পড়তে হবে যে একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত, মনে রাখবে ওয়ান টার্নের লেন্থ কত, দৈর্ঘ্য কত, ঠিক আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত কত এটা আমরা পড়ব 3.4 ন্যানোমিটার অর 34 অ্যাংস্ট্রম। এগুলো তোমাদেরকে হচ্ছে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যে একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার অর 34 অ্যাংস্ট্রম। এইবার তোমাদেরকে যেটা পড়তে হবে যে দুটো নাইট্রোজেন বেসের মধ্যে এই সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 3.94 অ্যাংস্ট্রম। এবার তোমাদেরকে যেটা পড়তে হবে যে একটি সম্পূর্ণ মানে দুটি যে নাইট্রোজেন বেস আছে অর্থাৎ এই যে বেস পেয়ার আছে এই দুটো বেস পেয়ারের মধ্যে দৈর্ঘ্য কত, এই দুটো বেস পেয়ারের মধ্যে হচ্ছে দূরত্ব কত, ঠিক আছে, দূরত্ব কত। আচ্ছা 34 যে তোমার অ্যাংস্ট্রম আছে এটাকে কি বলা হয়, এটাকে তোমরা আরেকটা ওয়ার্ড পাবে পিচ অফ ডিএনএ, পিচ অফ ডিএনএ, ঠিক আছে। তাহলে 34 অ্যাংস্ট্রমটাকে তোমরা পেতে পারো পিচ অফ ডিএনএ, তোমাদেরকে দিয়ে দেবে পিচ অফ ডিএনএ লেন্থ নিয়ে তোমাদেরকে চারটে অপশান দিবে, সেখান থেকে তোমাদেরকে বলতে হবে কত 34 অ্যাংস্ট্রম। এবার দেখো তোমাদেরকে বললাম যেটা যে দুটো বেস পেয়ার অর্থাৎ দুটো যে বেস পেয়ার আছে তাদের মধ্যে দূরত্ব কত, তাহলে দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব, দুটি বেস পেয়ারের মধ্যে বিপি, ঠিক আছে, বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত, মধ্যে দূরত্ব, তাহলে তোমরাই দেখো টোটালটা হচ্ছে কত, কতগুলো বেস পেয়ার আছে 10টা, একটি সম্পূর্ণ পাকে 10টি বেস পেয়ার আছে এবং বেস পেয়ারের মধ্যে এই টোটাল লেন্থ কত, ওয়ান টার্নের টোটাল লেন্থ কত 34 অ্যাংস্ট্রম, তাহলে দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে হচ্ছে 34 অ্যাংস্ট্রম বাই 10, তাহলে কী হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আরেকটি জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, আমরা কি পড়ছিলাম ডিএনএটা ডাবল হেলিক্স, তাহলে পেঁচিয়ে যাচ্ছে, তার মানে সোজা থাকছে না, ও কী করছে পেঁচিয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো এখানে যখন ও এরকম করে পেঁচাচ্ছে তাহলে এখানে একটা হচ্ছে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে প্রত্যেকটার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কি, তাই তো, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা মনে রাখবে 36 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওরা হচ্ছে টার্ন নেয়, 36 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে ওরা টার্ন নিচ্ছে, অর্থাৎ বেস পেয়ারের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে 36 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি, এটা কিন্তু জাস্ট একটা রিক্যাপ। আচ্ছা চলো এবার তাহলে পরের ধাপে আমরা শুরু করি যে কী করে নিউক্লিওজোম মডেলটা তৈরি হচ্ছে এবং কী করে প্যাকেজ পেকেজিং অফ ডিএনএ হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক, আমি একটু মুছে নিচ্ছি। তাহলে হচ্ছে তোমরা দেখলে যে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড নেচার আছে, এবার এই ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ডকে আমি করবো কি ডাবল হেলিক্স করবো অর্থাৎ প্যাঁচানো অবস্থায় করবো। তাহলে ডিএনএ সবসময় এরকম থাকবে, প্যাঁচানো অবস্থায় থাকবে, এরকম করে প্যাঁচানো অবস্থায় থাকবে। এরপরে কি হবে, এই ডাবল স্ট্র্যান্ডেড যে ডিএনএ আছে, সরি ডাবল হেলিক্স যে ডিএনএ আছে সে কী করবে, সে হচ্ছে একটি অক্টামার বলবো, অক্টামার হচ্ছে কেমন হবে, এরকম একটা গোল অংশ যার মধ্যে ডিএনএটা এইভাবে র্যাপ করে থাকবে। যত ডিএনএ এরকম করে র্যাপ করবে তাহলে ডিএনএর সাইজটা হচ্ছে ছোট হতে থাকবে, কারণ ডিএনএ কিন্তু সাইজে অনেক বড়। তাহলে ডিএনএকে কয়েল করার জন্য আমার কী হবে, এরকম একটা গোলা লাগবে অর্থাৎ একটা ফুটবল লাইক স্ট্রাকচার লাগবে যার মধ্য দিয়ে তুমি কী করবে এই ডিএনএটাকে র্যাপ করবে। তাহলে এই যে ফুটবল বা গোল যে জিনিসটা আমরা বানাবো সেটাকে আমরা কী বলবো, অক্টামার। সেই অক্টামারটা কিসের তৈরি হয়, সেই অক্টামারটা তৈরি হয় বেসিক্যালি হিস্টোন প্রোটিন দিয়ে, ঠিক আছে, হিস্টোন প্রোটিন দিয়ে হচ্ছে সেই অক্টামারটা তৈরি হয়। তাহলে এখানে করার আগে আমি এখানে তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি যে কী, তাহলে যেটা বললাম যে ডিএনএকে র্যাপ করার জন্য আমাদের কী লাগবে, হিস্টোন প্রোটিন লাগবে, হিস্টোন প্রোটিন। আচ্ছা হিস্টোন প্রোটিন লাগবে, এই হিস্টোন প্রোটিনটা কি, এই হিস্টোন প্রোটিনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বেসিক প্রোটিন অর্থাৎ কি ক্ষারীয় প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, এই হিস্টোন প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হলো লাইসিন,
এবং হচ্ছে আরজিনিন আরজিনিন লাইসিন এবং আরজিনিন এই ওয়ার্ডিংগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তারপর আমরা কি পড়ব যে হিস্টোন যেটা বললাম যে আমাকে একটা ফুটবল লাইক স্ট্রাকচার বানাতে হবে তো সেখানে যেটা পড়ব যে এই লাইসিন এবং আরজিনিন অ্যামাইনো অ্যাসিড মিলে আমাদের কয় প্রকারের হচ্ছে হিস্টোন প্রোটিন তৈরি করে আমাদের পাঁচ প্রকারের হিস্টোন প্রোটিন তৈরি করে কি কি সে পাঁচ প্রকার হিস্টোন প্রোটিন যেগুলো আমরা পাই সেগুলোর নাম কি কি সেগুলোর নাম হচ্ছে এখানটা হ্যাঁ এখানে করি H1 তারপরে হচ্ছে H2A H2B H3 এবং H4 এই পাঁচ প্রকারের হচ্ছে 1 2 3 4 5 এই পাঁচ প্রকারের হিস্টোন প্রোটিন আমাদের দরকার ঠিক আছে এই পাঁচ প্রকারের হিস্টোন প্রোটিন কী দিয়ে তৈরি লাইসিন আর আরজিনিন নামক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এইবার যেটা আমাদেরকে পড়তে হবে যেটা বললাম যে গোল যে ফুটবল অংশটা সেটাকে আমরা সাইন্টিফিক ভাষায় কী বলবো অক্টামার এই অক্টামারটা তৈরি করতে হবে এই অক্টামারটা কী দিয়ে তৈরি হবে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হবে তাহলে কয় প্রকার অক্টামার লাগবে এখানে অক্টামার তৈরি করতে কী হবে আমাদের হচ্ছে এই চার প্রকারের অর্থাৎ হচ্ছে কি H2A থেকে H4 অবধি যতগুলো হিস্টোন আছে H1কে ছাড়া প্রত্যেকটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন নিয়ে আমি তৈরি করব হিস্টোন অক্টামার অক্টামার মানে কি আট রকমের হিস্টোন প্রোটিনের মলিকিউল থাকবে আট রকম তাহলে এখানে কী আছে 1 2 3 4 রকম আছে তাহলে এই চার রকমের প্রত্যেকে হচ্ছে দুটো করে মলিকিউল লাগবে অর্থাৎ কি H2A দুটো মলিকিউল লাগবে H2B এর দুটো মলিকিউল লাগবে H3 এর দুটো মলিকিউল লাগবে H4 এর দুটো মলিকিউল লাগবে তাহলে দেখো আটটা মলিকিউল হয়ে গেল এই আটটা মলিকিউল নিয়ে আমরা কী তৈরি করব হিস্টোন অক্টামার তাহলে দেখি কীভাবে করব ধরো এই হচ্ছে একটা কমলা লেবু ঠিক আছে তোমরা সবাই কমলা লেবু দেখেছো কমলা লেবুর কোয়াগুলো কি আমি যদি একটা কমলা লেবুকে এরকম সামনে রাখি এরকম এরকম করে থাকবে কমলা লেবুর কোয়াগুলো এরকম সুন্দর করে সাজানো থাকবে কিন্তু আমরা কিন্তু পিছনটা দেখতে পাচ্ছি না যদি আমি এটা 3D স্ট্রাকচার নেই তাহলে কিন্তু সামনেটা দেখতে পারবো পিছনটা দেখতে পারবো তো সেখানেও আমাদেরকে তাই করতে হবে কীরকম এই হিস্টোন অক্টামার এখানে কী হবে 1 তাহলে দেখো এখানে তিনটা পার্ট হয়ে গেল তাহলে দেখো 1 2 3 4 5 6 এবার হচ্ছে তোমরা বলো ম্যাডাম এখানে ছটা কিন্তু আমরা তো পড়েছি আটখানা লাগবে হিস্টোন অক্টামার যেহেতু অক্টা কথা মানে হচ্ছে আট তাহলে হচ্ছে কি ওই যে লাস্ট যে পরের যে দুটো পার্ট আছে ওটা পিছনে আছে এটাকে যদি তুমি থ্রিডি স্ট্রাকচার পাবো তাহলে পিছন দিকে হচ্ছে এর দুটো পোর্শন আছে ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে একটা হিস্টোন অক্টামার তৈরি হয় এই হিস্টো তাহলে এটাকে আমরা কি বলবো হিস্টোন অক্টামার তাহলে কী দিয়ে তৈরি হলো টু মলিকিউল অফ H2A টু মলিকিউল অফ H2B টু মলিকিউল অফ H3 টু মলিকিউল অফ H4 এই চারটে প্রোডাক্ট মিলে তৈরি করলো আমার হিস্টোন অক্টামার এই হিস্টোন অক্টামারের মধ্যে আমি কী করব এই DNAটাকে র্যাপ করে দেব ঠিক আছে এই হিস্টোন অক্টামারের মধ্যে আমি DNAকে র্যাপ করে দেব তাহলে চলো DNAকে এবার আমি র্যাপ করি তাহলে আমি কি করব আমি হিস্টোন অক্টামার হচ্ছে করব এবং হিস্টোন অক্টামারের মধ্যে হচ্ছে আমি DNAকে র্যাপ করব চলো তাহলে এই একটা হিস্টোন অক্টামার এখানে একটা হিস্টোন অক্টামার এখানে একটা হিস্টোন অক্টামার আমি করলাম ঠিক আছে তাহলে হিস্টোন অক্টামার এই যে এই জিনিসটাকে আমি এখানে করলাম সিম্পলিফাইড ভার্সনে এখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কী করে হিস্টোন অক্টামার করলাম এবার এই হিস্টোন অক্টামারের মধ্যে আমি কী করব DNAকে র্যাপ করাবো তাহলে DNA কী করবে র্যাপ করবে এরকম করে
তাহলে দেখো এইভাবে হচ্ছে হিস্টোন অক্টামারের মধ্যে হচ্ছে ডিএনএ র‍্যাপ করবে কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে আমি হিস্টোন অক্টামারের মধ্যে এই যে ডিএনএ কে র‍্যাপ করালাম এই টোটাল স্ট্রাকচারটাকে আমি কি বলবো এই যে হিস্টোন অক্টামার লাল রঙেরটা হিস্টোন অক্টামার এখানে যেটা আমি করলাম হিস্টোন অক্টামারের মধ্যে আমি ডিএনএ কে যে র‍্যাপ করিয়েছি সেই ডিএনএ যে র‍্যাপ করলাম এই টোটাল যে স্ট্রাকচারটা হিস্টোন অক্টামারের মধ্যে যে ডিএনএ কে র‍্যাপ করিয়েছি এই টোটাল স্ট্রাকচারটাকে আমি কি বলবো এই টোটাল স্ট্রাকচারটাকে আমি বলবো নিউক্লিওজোম নিউক্লিওজোম এইচএস সিলেবাসে কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন আসে নিউক্লিওজোমের গঠন বর্ণনা করো তখন কিন্তু তোমাদের এগুলো বলতে হবে ঠিক আছে নিউক্লিওজোম যখন আমরা মডেল পড়ব তখন তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে এই যে আমি হিস্টোন অক্টামারটা করিয়েছি দেখো প্রত্যেকটা হিস্টোন অক্টামারের মধ্যে আমি কি করেছি ডিএনএ কে র‍্যাপ করিয়েছি তাহলে এই হিস্টোন অক্টামারের মধ্যে যে ডিএনএ র‍্যাপ করবে এখানে কতবার ও টার্ন নেবে কতবার ও পাক নেবে তোমাদেরকে মনে রাখতে হবে নিউক্লিওজোম এখানে আমি করে লিখে দিচ্ছি নিউক্লিওজোমের মধ্যে কি থাকবে থাকবে হচ্ছে পাঁচ রকমের হিস্টোন প্রোটিন H1 H2A H2B H3 H4 তার মধ্যে অক্টামার কারা গঠন করবে বলে দিয়েছি H1 হিস্টোনের কথা পরে বলছি ঠিক আছে এবং কি বলছি অক্টামারের মধ্যে যে ডিএনএ থাকবে সেটা কতবার পাক খাবে এক সমস্ত 3/4 এই টার্ন নেবে এতবার পাক খাবে ঠিক আছে এক সমস্ত 3/4 এইটা পাক নেবে এই যে দেখো আমি এখানে পাক নিয়েছি সেটা হচ্ছে এক সমস্ত একটা সম্পূর্ণ পাক নেবে এবং 3/4 হচ্ছে ও হচ্ছে পাক নেবে ঠিক আছে এক সমস্ত 3/4 পাক নেবে এবং কতগুলো বেস পেয়ার থাকবে মনে রাখবে 200 বেস পেয়ার থাকবে 200 বেস পেয়ার হচ্ছে থাকবে এই যে 1/3 যে ও এক সমস্ত 3/4 যে পাক নিয়েছে তার মধ্যে 200টা বেস পেয়ার থাকবে হচ্ছে নিউক্লিওজোম মডেলে ঠিক আছে এইবার তাহলে তোমরা বলবে যে ম্যাডাম তাহলে H1 হিস্টোনের কাজ কি H1 হিস্টোনের কাজ হচ্ছে এখানে তোমাদের আরো কতগুলো টার্ন পড়তে হবে এই যে হিস্টোন অক্টামার থেকে একটা হিস্টোন অক্টামার থেকে আরেকটা হিস্টোন অক্টামারে যখন ডিএনএ যাচ্ছে দেখো এই পোর্শনগুলো কিন্তু ফাঁকা যাচ্ছে তাই না এই যে ফাঁকা পোর্শনটা যেখানে ডিএনএ এর মধ্যে হিস্টোন অক্টামার লেগে থাকে না সেই পোর্শনটাকে আমরা কি বলবো সেই পোর্শনটাকে আমরা বলবো লিঙ্কার ডিএনএ এখানে আমরা বলবো লিঙ্কার ডিএনএ ঠিক আছে যেই পোর্শনের মধ্যে হিস্টোন অক্টামারের মধ্যে যেখানে হচ্ছে মানে যেই ডিএনএ এর পোর্শনের মধ্যে হিস্টোন অক্টামার থাকে না সেই পোর্শনটাকে আমরা বলবো লিঙ্কার ডিএনএ এই লিঙ্কার ডিএনএ এর মধ্যে কি হবে H1 যে হিস্টোনটা আছে সে হচ্ছে লেগে থাকবে এই লিঙ্কার ডিএনএ এর মধ্যে H1 হিস্টোন হচ্ছে লেগে থাকবে তাহলে এই যে কালো কালোগুলো আমি করছি সেটা হচ্ছে বেসিক্যালি কি H1 হিস্টোন এটাকে আমরা বলবো হচ্ছে H1 হিস্টোন প্রোটিন ঠিক আছে তাহলে নিউক্লিওজোম মডেল হয়ে গেল নিউক্লিওজোম মডেলের মধ্যে তুমি কি পাবে হিস্টোন অক্টামার পাবে হিস্টোন অক্টামারের মধ্যে যে ডিএনএটা হচ্ছে পাক খেয়ে লেগে থাকে তাকে আমরা বলবো কোর ডিএনএ ঠিক আছে কোর ডিএনএ কোর হিস্টোন তার মধ্যে কোর ডিএনএ ঠিক আছে কোর ডিএনএ কি হয় এক সমস্ত 3/4 এক সমস্ত 3/4 হচ্ছে পাক খাবে এবং 200 নাইট্রোজেন বেস পেয়ার হচ্ছে এই পাকের মধ্যে থাকবে এবার মনে রাখবে যে হিস্টোন অক্টামার ছাড়া যে ডিএনএটা থাকে তাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কার ডিএনএ কে হচ্ছে কে ধরে রাখে H1 হিস্টোন হচ্ছে ধরে রাখে নিউক্লিওজোম মডেলে এইটুকু পড়লে তোমাদের হয়ে যাবে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি এই যে যদি আমি এই যে স্টেপটা আছে এই স্টেপটাকে যদি আমি এখানে করি যে এরপরে যে তোমার হচ্ছে ডিএনএটা হচ্ছে বার হবে তাহলে কি হবে লাইক এরকম স্ট্রাকচার বিড লাইক স্ট্রাকচার এরকম বিড লাইক স্ট্রাকচার হবে না এরকম হিস্টোন অক্টামার আছে তার মধ্যে ডিএনএ জোড়া লাগা আছে এবং এ কী করবে এরকম করে তৈরি করবে হচ্ছে বিড লাইক স্ট্রাকচার এরকম তৈরি হবে না যদি আমি এই জিনিসটাকে এরকম বড় করে না দেখিয়ে এরকম করে দেখাই তাহলে এরকম মুক্তোর মালার মতো দেখাবে না জিনিসটাকে এই মুক্তোর মালার মতো যে জিনিসটা এখানে দেখব আমরা সেটাকে আমরা কি বলবো ক্রোমাটিন কিন্তু এখানে দেখো আমি ভালো করে বোঝাতে পারছি না বলে আমি এই পোর্শনটাকে একটু মুছে দিচ্ছি ঠিক আছে
তাহলে দেখো এই যে মুক্তোর মালার মতো যে অংশটা আমি তৈরি করলাম এই মুক্তোর মালার মতো অংশটাকে আমরা কি বলবো এই মুক্তোর মালার মতো অংশটাকে আমরা বলবো হচ্ছে কি ক্রোমাটিন ক্রোমাটিন মুক্তোর মালার মতো অংশটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন এবার এই ক্রোমাটিনটা কি হবে আরেক ধরনের প্রোটিন আছে সেই আরেক ধরনের প্রোটিনের মধ্যে কি হবে তোমার হচ্ছে র‍্যাপ করবে ঠিক আছে আরেক ধরনের প্রোটিন আছে সেই প্রোটিনের মধ্যে হচ্ছে এই ক্রোমাটিন অংশটা র‍্যাপ করবে র‍্যাপ কেমন করে করবে তোমরা সবাই দেখেছো আমরা চুলটাকে কার্ল করি কার্ল করার সময় কি করি আমরা একটা মেশিন থাকে তার মধ্যে চুলটাকে এরকম করে পেঁচিয়ে দেই কিছুক্ষণ ধরে রাখি গরম হয় যেই তুমি ছাড়বে চুলটা এরকম করে রোল হয়ে থাকে ঠিক আছে ঠিক এই জায়গাটাও তাই হবে তাহলে আরেক ধরনের প্রোটিন আমি হচ্ছে করে নি সেটা কি দিয়ে করি আমি হচ্ছে লাল দিয়ে করি সরি সবুজ দিয়ে করছি এখানে একটা প্রোটিন আছে ঠিক আছে এই প্রোটিনটার নাম কি এই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন ঠিক আছে এই নিউক্লিওপ্লাজমিন প্রোটিনের মধ্যে কি হবে এই যে এখানে ক্রোমাটিন যে সূত্রটা আছে সে কি করবে র‍্যাপ করবে এরকম করে র‍্যাপ করবে তাহলে দেখো যখন ও বার হবে এরকম করে সুপার কয়েল নেচার হিসেবে ও বার হবে ঠিক আছে এরকম সুপার কয়েলিং নেচার হিসেবে সে হচ্ছে বার হচ্ছে এরপরে কি হবে এরপরে আমরা মেটাফেজ দশায় একটা ক্রোমোজোম আঁকবো সুন্দর করে একটা মেটাফেজ দশায় ক্রোমোজোম আঁকবো আমরা মেটাফেজ দশায় ক্রোমোজোমকে দেখেছি এরকম থাকে ঠিক আছে এটা একটা মেটাফেজ দশায় ক্রোমোজোম এরকম থাকে সেই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম ক্রোমোজোমের দুই বাহু ক্রোমোজোমের মধ্যে কিন্তু অলরেডি একটা জিনিস তোমরা মনে রাখবে ক্রোমোজোমের মধ্যে কিন্তু অলরেডি একটা নন হিস্টোন প্রোটিন থাকে এই টোটাল জায়গাটা আমরা কি পড়লাম হিস্টোন প্রোটিন এবং ক্রোমোজোমের মধ্যে অলরেডি কিন্তু একটা নন হিস্টোন প্রোটিন থাকে ঠিক আছে নন হিস্টোন প্রোটিন থাকে এইবার এই ক্রোমোজোমের মধ্যে কি হবে এই যে আমাদের হিস্টোন প্রোটিন যেটা আমরা নিউক্লিওপ্লাজমিনের মধ্যে হচ্ছে ও হচ্ছে পুরো একেবারে কয়েল হয়ে আসছে সে কয়েলিং নেচারটা কি হবে থাকতে থাকবে এবং এ কি করবে এই নিউক্লিওসোম মডেলের যে নন হিস্টোন প্রোটিন আছে তার মধ্যে এই ডিএনএটা হচ্ছে সুন্দর করে আবার পেঁচিয়ে যাবে এই সুন্দর করে পেঁচিয়ে যাবে এবং ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএকে পেয়ে যাব ঠিক আছে এই ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএকে পেয়ে যাব তাহলে দেখো একটা কুইক রিভিশন দেই যে প্যাকেজিং অফ ডিএনএ মানে কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএর অবস্থান ক্রোমোজোম তো খুব ছোট কিন্তু এই ছোট ক্রোমোজোমের মধ্যে বিশাল পরিমাণ ডিএনএ কীভাবে সুপার কয়েলড অবস্থায় থাকে সেটাই আমরা পড়লাম কী করেছি প্রথমে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএকে ডাবল হেলিক্স মডেল পড়ে নিলাম এই ডাবল হেলিক্স মডেল কী হয় হিস্টোন অক্টামারের সাথে পেঁচিয়ে যায় পেঁচিয়ে গিয়ে কী হয় ও হচ্ছে ও যত পেঁচাবে হিস্টোন অক্টামারের সাথে ও তত হচ্ছে সাইজে ছোট হতে থাকবে তার মধ্যে আমরা কী পেলাম লিঙ্কার ডিএনএ পেলাম এইচ ওয়ান হিস্টোন পেলাম নিউক্লিওজোম মডেলের মধ্যে আরও কিছু জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি নিউক্লিওজোম এই যে হিস্টোন অক্টামারের মধ্যে কতবার পাক খায় ডিএনএ এক সমস্ত 3/4 পাক খায় তারপরে কী হবে কত জোড়া বেস পেয়ার থাকবে একটি নিউক্লিওজোম মডেলের মধ্যে 200টা বেস পেয়ার থাকবে তারপরে কী বললাম নিউক্লিওজোম মডেল যদি নিউক্লিওজোম মডেলকে তুমি এইভাবে দেখতে পারো যে হচ্ছে মুক্তোর মালার মতো অংশ দেখতে পাবে তাকে তুমি কী বলবে ক্রোমাটিন এই ক্রোমাটিন কী হয় নিউক্লিওপ্লাজমিন প্রোটিনের মধ্য দিয়ে হচ্ছে যখন যায় তখন এটা সুপার কয়েলড হিসেবে পেঁচিয়ে পেঁচিয়ে এসে মেটাফেজ দশার যে ক্রোমোজোম আছে যার মধ্যে অলরেডি আমরা কি জানি যে নন হিস্টোন প্রোটিন আছে তার সাথে পেঁচিয়ে গিয়ে এই ডিএনএটা অবস্থান করে খুব সহজ চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার প্যাকেজিং অফ ডিএনএর যদি তোমরা দেখো হায়ার সেকেন্ডারিতে কিন্তু নিউক্লিওজোম মডেল প্রতি বছর পরীক্ষায় আসে তোমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখতে পারো আর নিট পয়েন্ট অফ ভিউ তো এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আশা করি তোমাদের ভালো লাগছে পরের দিন আমরা ডিএনএর রেপ্লিকেশন আমরা শুরু করব তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর নেক্সট দিন আমরা ডিএনএর রেপ্লিকেশন পড়ব ঠিক আছে